সুষ্ঠু জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি জানতে সিইসির সাথে বৈঠক করেছেন জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই বৈঠক হয়। তবে ইসি কি তথ্য দিয়েছে তা জানাননি টোকিও দূত। দেড় ঘণ্টার বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিব জানান আগামী নির্বাচনের রোডম্যাপ সম্পর্কে জানতে চেয়েছে জাপান। নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে তাদের আহ্বান জানান সিইসি। কমিশন সচিব জানান সংসদ নির্বাচনের ট্রায়াল হিসাবে 17 জুলাই ঢাকা 17 আসনে উপনির্বাচনের ভোট হবে ব্যালটে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা 15 জুন, যাচাই বাছাই 18 জুন আর মনোনয়ন প্রত্যাহার করা যাবে 25 জুন পর্যন্ত। I received the information what they have done so far as a election commission and what they will do to conduct so-called free and fair election. উনি আমাদের নির্বাচনী রোডম্যাপ সম্পর্কে কমিশনের অগ্রগতি জানতে চেয়েছিলেন। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয় গত সেপ্টেম্বরে ঘোষিত যে রোডম্যাপ সেটার অগ্রগতি বিষয়ে তাকে ব্রিফ করেছেন, এটাই ছিল মূল ইস্যু। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি।